রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় দুটি রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। ইউক্রেন ১০টি ক্ষেপণাস্ত্র ৩টি স্পিডবোট দিয়ে হামলা চালানোর পর ক্রিমিয়ান উপদ্বীপের সেভাস্টোপল শিপইয়ার্ডে আগুন লাগে। এতেই জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে নিক্ষেপ করা ১০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৭টি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এবং ৩টি স্পিডবোটই একটি টহল জাহাজ ধ্বংস করে দিয়েছে। এই হামলায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। ক্রিমিয়া উপদ্বীপের কৌশলগত গুরুত্বপূর্ণ সেভাস্টোপল শিপইয়ার্ডে রাশিয়ান কৃষ্ণসাগর নৌবহরের জাহাজ এবং সাবমেরিন তৈরি ও মেরামত করা হয়ে থাকে। কৃষ্ণসাগরের এই নৌবহর থেকে ইউক্রেনে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।